হ্যালো ওয়েলকাম ওয়াইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে জেক্সপো টু থাউজেন্ড নাইনটিনে দুটো কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং এই কোশ্চেনগুলো জেক্সফোর টু থাউজেন্ড নাইনটিন এসেছিলো হ্যাঁ এবং আজকে আমি তোমাদেরকে দুটো কোয়েশ্চান সলভ করে দেখাবো ভেরি সিম্পল কোশ্চেনগুলো তো দেখো সলভটা কী করে করি আমি এটা তো এখানে কী দেওয়া আছে কতগুলো অঙ্ক সংখ্যা দেওয়া আছে এবং একটা বৃত্ত দেওয়া আছে এবং তার মধ্যে একটা সংখ্যা লেখা আছে তোমার দেখতে হচ্ছে প্রত্যেকটা বৃত্তে এবং এই বৃত্তটাতে এখানে জিজ্ঞেস চিহ্ন দেওয়া আছে এবং এই জিজ্ঞেস চিহ্নটাতে কত অঙ্ক সংখ্যা বসবে সেটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে কী করে নির্ণয় করবো খুবই সিম্পল দেখো এখানে কী করে আমরা দেখব প্রথমে যে পাঁচশো এখানে কী করে এসেছে তাই তো পাঁচশো চুরাশিখানে কী করে এসেছে আমাদের প্রথমত এইটা আগে নির্ণয় করতে হবে এটা আমাদের প্রথমে বের করতে হবে কী করে করবো আমরা প্রথমে দেখে নাও কী করেছে এটা দেখো উপরে লেখা আছে পাঁচ নিচে লেখা আছে এক তাহলে আর কী করে কী করেছে এরা না পাঁচকে একতার গুণ করেছে পাঁচ ইন্টু এক হচ্ছে পাঁচ ঠিক আছে পাঁচকে এক গুণ করেছে এবং পাঁচ ইন্টু এক পাঁচ এটা আমরা লিখতে পারি আচ্ছা এরপর কি করেছে এরপর এরা দুই এর সঙ্গে চারের গুণ করেছে দুই ইন্টু চার দুই ইন্টু চার সমান আট তাই এখানে আট লিখেছে তারপর আবার কী করেছে যেমন দুই ইন্টু দুই গুণ করে চার লিখেছে তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এরা দুটো সংখ্যা গুণ করে পরে এই সংখ্যাটা এখানে লিখেছে তাই তো ঠিক একই রকম করে আমরা প্রত্যেকটাতে যে যেটা মিলছে কি না যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে এরকম করে আচ্ছা আমরা সেকেন্ডটাতে যাচ্ছি তাহলে প্রথমে কিন্তু এইটার সঙ্গে এটা গুণ করেছিলো সেটা আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে তিন ইন্টু দুই তিন দু মানে ছয় তারপর এর সঙ্গে এটা গুণ করেছিলাম চার দু আট এসেছিলো ঠিক এরকম তিন ইন্টু তিন মানে নয় তাই ছয় নয় তারপর আসছে দুই দুই মানে চার তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা যখন মিলেছে এটাও মিলে গেছে তার মানে পরেরটা কিন্তু সেম প্রসেসে আমাদের অ্যান্সারটা আসবে তাই তো তাহলে প্রথম আমরা কী করবে এখানে না প্রথম আমরা ছয়ের সঙ্গে এক গুণ করবো তাহলে ছয় ইন্টু এক আমার সমান ছয় বলতে পারি ওকে ছয় ইন্টু এক সমান আমরা ছয় বলতে পারি তাই এখানে প্রথমে আসবে ছয় ওকে দেন কত আসবে না দেন আসবে এক ইন্টু সাত মানে সাত তাহলে ছয় সাত অ্যান্ড তারপর আসবে চার ইন্টু দুই মানে আট তাই তো চার ইন্টু দুই মানে কত আট ছয় সাত আট তেমন আমাদের এটা আসবে এখানে স্যার তেমন অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশান ডি আশা করি খুব বুঝতে পেরেছি ভালোভাবে আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন আছে আমাদের একটা সার্কেল দেওয়া আছে এবং সার্কেলের মধ্যে কিছু অঙ্ক সংখ্যা লেখা আছে এবং আমাদের এখানে মানে যেটা বার করতে বললো সেটা হচ্ছে এই পয়েন্টে অর্থাৎ এই তোমার এই অংশটাতে কত অঙ্ক সংখ্যা বসবে এই এই অপশানগুলোর মধ্যে ঠিক আছে ডি অপশান আছে চারটা এবং চারটে অপশানের মধ্যে কোন অঙ্ক সংখ্যাটা বসবে এখানে তখন এই কোশ্চনে কিন্তু টু থাউজেন্ড নাইনটিনে যে এক্সপো এটা কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন তো আমরা কী করে নির্ণয় করবো এটা খুবই সিম্পল দেখো প্রথমতে কী করেছে এরা আমরা রিলেশান খোঁজার চেষ্টা করবো প্রত্যেকটা অঙ্ক সংখ্যার মধ্যে একটা রিলেশান খোঁজার চেষ্টা করব তার প্রথম আমরা তিন থেকে শুরু করছি এই তিনটি কিনে এসেছি কী করে না এরা প্রথমে কী করেছে না প্রথমে এরা দুয়ে স্কোয়ার করেছে তার মানে চার তাই তো চার থেকে এক বিয়েক করেছে তার মানে আসবে তিন ওকে নেক্সট কী হবে না নেক্সট এরা কী করেছে চার স্কোয়ার দুয়ে স্কোয়ার তারপর চার স্কোয়ার তিন স্কোয়ার নয় দু স্কোয়ার তারপর চার স্কোয়ার তা চারের স্কোয়ার মানে কত নয় ষোলো তার থেকে এক মাইনাস করেছে তার মানে আসছে পনেরো আচ্ছা নেক্সট কী করেছে না দুই চার পাইস স্কোয়ার নয় ছয় স্কোয়ার হবে একেবারে তাহলে ছয় স্কোয়ার করেছে ছত্রিশ এবং ছত্রিশ থেকে এক বেগ করেছে তার মানে আসছে পঁয়ত্রিশ মানে তিনটা কিন্তু মিলে গেল অলরেডি আচ্ছা তার আমরা এইটা দেখিনি একবার তাহলে দুই চার ছয় তারপরে কত নিশ্চয় আসবে আট আসবে তাই তো তাহলে আটের স্কোয়ার করলে আসছে তোমার চৌষট্টি আর তার থেকে এক বেগ করে আসছে তেষট্টি তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার আমরা এই দুটো দেখিনি এটা মিলছে কিনা আচ্ছা তাহলে এখানে প্রথমে দেখতে পেলাম আমরা দুইয়ের স্কোয়ার তারপর তোমার চার স্কোয়ার তারপর ছয় স্কোয়ার তারপর আট তারপর দশ স্কোয়ার দশ স্কোয়ার মানে একশো একশো থেকে এক করলে আসছে নিরানব্বই আর দশের পর হয় বারো ঠিক আছে এগারো স্কোয়ার করছে না এক 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 করে বাড়ি বাড়ি স্কোয়ারগুলো করেছে তাই এটা আসবে দশের পর বারো স্কোয়ার তাহলে বারো স্কোয়ার মানে তোমার আসছে একশো চুয়াল্লিশ ঠিক আছে বারো স্কোয়ার মানে আসছে একশো চুয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা এক বেগ করি সেক্ষেত্রে আসবে তোমার একশো তেচল্লিশ তার মানে বুঝতে পারছি আমরা এটা কিন্তু এই প্রসেসে রাউন্ড হয়ে পড়ে এরকম করে ফিরে আসছে তার মানে বুঝতে পারছি অপশান আসবে এ ইজ দ্য কার্ট অ্যান্সার তো দুটো কোশ্চেন কিন্তু খুবই সিম্পল কোশ্চেন ছিল এবং এই কোশ্চেনগুলো প্রত্যেকটা জেক্সপুর টু থাউজেন্ড নাইটিন এসেছিল ঠিক আছে তো যদি তোমার ভাল লাগে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও